রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পড়ে এক শ্রমিক, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মঙ্গলবার উদয়পুর মহকুমা শালগড়া রেল ব্রিজের কাজ করতে গিয়ে ছিটকে পড়ে বহিররাজ্যের এক শ্রমিক। এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে যায় শালগড়া রেল ব্রিজ এলাকায়। সঙ্গে সঙ্গেই নদীতে পড়ে যাওয়া শ্রমিককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান, শ্রমিকের নাম সুরেশ বাল্মীকি দাস, বয়স 35 বছর, বাড়ি বহিররাজ্যে। বর্তমানে সুরেশ বাল্মীকি দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে ময়নাতদন্তের পর মৃতের কারণ জানা যাবে বলে জানান চিকিৎসকেরা। বাল্মীকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস একটু আগে নিয়ে আসে, তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে মৃত। এখন পোস্টমর্টমের জন্য পাঠাবো, দেখি পোস্টমর্টম রিপোর্ট কী আসে। কিছু জানা গেছে কি কারণে বা কীভাবে কি ঘটনা ঘটেছে? যতটুকু জানতে পেরেছি যে ও রেলব্রিজের শালগড়া রেলব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে, রেল লাইনে কাজ করতে। হ্যাঁ, রেল লাইনে কাজ করতে, রেল লাইনে কাজ করতে, গোমতী নদীতে, গোমতী নদীতে। এখন কি উনি মারা গেছেন? মারা গেছে। ও নতুন বাল্মীক দাস, নতুন বাল্মীক দাস, সুরেশ, সুরেশ বাল্মীক দাস, সুরেশ। হ্যাঁ, কার কারণে বলা? মেথলি চাই বাগান, আসাম। আসাম? হ্যাঁ। ইয়া পর কি হুয়া থা? ইয়া পর হাম লোগ কাম কর রহে থে লাইন পে, রেল লাইন পে। তো নাট খুলতে সময় ये अचानक गिर गया, तो हम लोग को पता नहीं, फिर देखा हम लोग, देखने के बाद दौड़ के गया, दौड़ कर जाने के बाद तो नीचे दब गया था। कहाँ से गिरा? ऊपर से गिरा सर, रेल ब्रिज से। हाँ, पानी में गिरा, गया नदी में? पानी में गिरा, नदी में गिर गया। हाँ, इसके बाद? उसके बाद तो बस 10-15 मिनट हो गया, नीचे दब गया गिर के ही। तो हम लोग ढूंढते ढूंढते एक आदमी, हम लोग का एक आदमी को मिला, लेकिन हम लोग तो उठा नहीं पा रहे हैं, तो यहाँ से दो आदमी जाकर उठे आए। फिर अभी क्या, अभी डॉक्टर ने क्या बोला? डॉक्टर ने पता नहीं सर, डॉक्टर ऑफिसे फोन आसे जे শালগড়া যে রেল ব্রিজ আছে এখান থেকে একজন রেলওয়ে লেবার কাজ করতে গিয়ে নদীতে পড়ে গেছে। যেটা যথারীতি আমরা চাই যাওয়ার পরে দেখি পাবলিক এবং তারা মিলিয়ে এটা রেস্কিউ করে উপরে তুলছে, আমরা গিয়ে তারপরে কোনটি ডিস্ট্রিক্ট হসপিটালে এটাকে নিয়ে এসেছি। আর কী নামটা জানা গেছে? ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।